আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সবুজে ঘান পরিবারে আমি মোস্তাইন আছি আপনাদের সাথে আশা করছি আল্লাহ রহমতে যে যেখানে আছেন বেশ ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আসলে সব কিছু মিলিয়ে কেন জানি সম্ভব হচ্ছে না বেশ কিছুদিন পরে একটু ছাদে এলাম গাছগুলো দেখতে অনেক আপুই আমার কাছে জানতে চাই আমরা গাছের যত্ন কীভাবে নেই আসলে তেমন কিছুই না কিন্তু গাছের যত্ন বলতে মাটির সাথে সবজির খোসাগুলো একটা পর্যায়ে মিলেই দেই মাঝে মধ্যে চাল ধোয়া ডাল ধোয়া পানি দেই আবার ফুল ঝরে যাওয়ার পরে ডালাগুলো কেটে দিই ঠিক এভাবেই যত্ন নিই আর মাঝে মধ্যে একটু মাটিগুলো একটু খোঁচাখি করে দিই এই আর কি বেশি কিছু না এতেই দেখা যাচ্ছে ডালাগুলো যখন সময় মতো কেটে দিচ্ছি ফুল ঝরে যাওয়ার পরে তখন দেখা যায় সুন্দর শাখা ছাড়ছে আবার ফুলও আসছে সময় মতো ঠিক এতটুকুই এখন তো বাজারে কদবেল জাম্বুরা আমরা পেয়ারা মশালা পাওয়া যাচ্ছে তো দেশি ফল খাওয়ার চেষ্টা করব আমরা সব সময় দেশি ফলে তো পুষ্টিগুণে ভরাই থাকে তারপরে ক্ষতিকর যে জিনিসগুলো আমাদের বডিতে থাকে সেগুলো বের করে দেয় এসব খাবারগুলো যখন আমরা গ্রহণ করব তো চেষ্টা করব। আমরা সব সময় দেশি ফল খাওয়ার তো কদবেলটা একটু মাখিয়ে নিচ্ছি শুকনো মরিচ কাঁচা মরিচ ধনিয়া পাতা আর হচ্ছে লাল মরিচের গুঁড়া আর হচ্ছে সরিষার তেল ধনিয়া পাতা তো বললাম লবণ চিনি এগুলো দিয়েই মাখিয়ে নিচ্ছি আর কি কতবেলটা বেশ বড় ছিল তবে বেশিরভাগই নষ্ট ছিল ফেলে দিয়ে যতটুকু বের হয়েছে ততটুকুই আমরা খেয়ে নিলাম তো একটা পার্সেল এসেছিলো পার্সেলটি খোলা হয়নি পার্সেলটি অনেক কাজের আসলে আমি ভয়েসটা দিচ্ছি কয়েকদিন পরে যখন আমি পার্সেলটা হাতে পেয়েছি তার কয়েকদিন পরে আর কি ভয়েসটা দিচ্ছি তো প্রথমে বুঝতে পারিনি যে জিনিসটা এতটা কাজে দিবে ব্যবহার করার পরে বুঝতে পারছি যে জিনিসটা সত্যি অনেক কাজের ফিফটি পারসেন্ট গ্যাস সাশ্রয় হবে যেহেতু আমরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি তো সেক্ষেত্রে একটু তো সাশ্রয় করতেই হবে আমি আগে থেকেও যখন লাইনের গ্যাস ব্যবহার করতাম তখন থেকে আমি অনেকটা হিসেব করে ব্যবহার করি আমি সব সময় ভাবি যে দেশের সম্পত্তিটা প্রাকৃতিক সম্পদ কেন আমরা নষ্ট করবো আমি এই ভেবে সব সময় চুলা জ্বালানোর ব্যাপারে চুলা নেভানোর ব্যাপারে সব সময় আমি সতর্ক থাকতাম কখনোই আমি চুলা জ্বালিয়ে রাখতাম না সব সময় আমি এটা ভাবতাম যে এটাকে আমাদের সাশ্রয় করতে হবে তো এটা দেওয়ার ফলে কি হবে আগুনটা চারদিকে ছড়াবে না পাতিলের তলাতেই ঠিকমতো লেগে থাকবে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে এটাই হচ্ছে এটার উপকারিতা এতে আমার গ্যাসটাও অনেকটা সাশ্রয় হবে এই রান্নাটা আমার প্রথম রান্না ছিল যেদিন আমি এটা ব্যবহার করলাম তার পরবর্তীতে আমি ভালো মতো খুব বুঝে গিয়েছি যে সত্যি আমার গ্যাসটা অনেকটাই সাশ্রয় হচ্ছে আমি লাজমা ডট থেকে পেয়েছি এই প্রোডাক্টটা তো অনেক কাজের আপনাদের যদি ভালো লেগে থাকে ব্যবহার করে দেখতে পারেন আমি মনে করি অনেকটাই সাশ্রয় হচ্ছে তো আজকে যাচ্ছি হ্যাঁ আল্লাহ চাইলে আবারও আসবো আল্লাহ হাফিজ